হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কী হাল সবার? ফ্রেন্ডস, এই মুহূর্তে দেখা ছবি অঙ্কুশ, বনি এবং রীতা বরির FIR। তো সিনেমাটি কেমন ছিল? সিনেমা হলের দর্শক কেমন ছিল? সিনেমাটি কি আদৌ টাচ করতে পেরেছে দর্শকের মন? তো এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে বলবো, আসলে মুভিটা রিভিউ করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, FIR এটি একটি থ্রিলার বাংলা ছবি। জয়দীপের পরিচালিত এই ছবি বেশ অন্যরকম একটা ছবি। ছবিটি কেমন ছিল? তো আমি ফার্স্ট অফ অল বলবো, এই সিনেমাটি বেশ ভালো, নট ব্যাড। আপনি যেহেতু একটা থ্রিলটা দেখেন, মানে বুঝতেই পারবেন না যে সিনেমার খুনি কে, কে কিলার। প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি হালকা আন্দাজ করতে পারবেন। তো এই বিষয়টাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করেছে জয়দীপ, এটা আমার বেশ ভালো লেগেছে। আপনি যদি সিনেমাটা দেখেন, সারাক্ষণ আপনার মনে একটা টেনশন কাজ করবে, হয়তো বা কে খুনি, খে খুনি। প্রথমে একে মনে হবে, তারপর ওকে, মানে অনেকে আইডিয়াতে মনে হবে, বাট আসলে খুনি অন্য কেউ। আর এখানে ভিলেনের চরিত্রটা আমার একটু দুর্বল লেগেছে, শান্তিলালের। এখানে অন্য কোনো ভিলেন হলে আরও বেশি স্ট্রং হতো। বনি ও অঙ্কুশের চরিত্রটি বেশ ভালো লেগেছে। আপনি যদি অঙ্কুশের চরিত্রটি দেখেন, তাহলে তিনি একজন ইনভেস্টিগেশনার, তার ক্যারেক্টারটা বেশ স্ট্রং। কিন্তু আপনি যদি বনির ক্যারেক্টারটা ভালোভাবে বুঝে দেখেন, তাহলে ওর ক্যারেক্টারটাও বেস্ট। কারণ এই যে তিনি একজন খারাপ পুলিশ অফিসার, তার পাস্টে কি হয়েছে, তার যে অতীত কি হয়েছিল, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বুঝবেন আসলে বনির ক্যারেক্টারটা এখানে কতটা স্ট্রং ছিল। এবং রীতা বরি ক্যারেক্টারটা তো অবশ্যই স্ট্রং। তো তিনটি চারটি ক্যারেক্টার যা রয়েছে অনির্বাণ, সবার ক্যারেক্টার কিন্তু স্ট্রং। এবং পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি, ফাটিয়ে দিয়েছে, প্রত্যেক জন ফাটিয়ে দিয়েছে। অঙ্কুশের বলুন, কোনো কিচ্ছু বলার নেই, ডায়লগ ডেলিভারি থেকে এক্সপ্রেশন জাস্ট অসম। বনি নিজেকে এতটা ইমপ্রুভ করবে সত্যি ভাবতে পারিনি। অঙ্কুশের সঙ্গে পাল্লা মিলিয়ে এত ভালো মানের অভিনয়টা বেরিয়ে এসেছে, জাস্ট অসম। রীতা বরি ভালো অভিনেত্রী, তিনি সবসময় ভালো করেন, শেষ থেকে শুরু বা তার আগের কাজগুলো ভালো হয়েছে, এখানেও তার ভালো কাজ হয়েছে। অনির্বাণকে নিয়ে কিছু বলার নেই, তিনি বেশ ভালো ক্যারেক্টার একজন, দারুণ অভিনয় করেছে। সিনেমাটার স্টোরিটা আমার কাছে বেস্ট ইউনিক একটা লেগেছে, তবে মাঝে মাঝে একটু একটু জায়গা স্ক্রিন পেগুলো একটু ঢিলা লেগেছে, বাকি পুরো টান টান ছিল, বেশ ভালো একটা সিনেমা। এই সিনেমায় সেরকমভাবে গান ভালো নেই, গানের ব্যাপারটা ছেড়ে দিতে পারেন, গানটাকে আসলে ইগনোর করুন এই সিনেমাতে। কারণ সিনেমার কাজ অনুযায়ী সিনেমাতে গানের সেরকম ব্যাপার নেই, তাই সিনেমার স্টোরিটার উপর বেশি ফোকাস করা হয়েছে এবং স্টোরিটা বেশ ভালো একটা তৈরি হয়েছে। ডিরেক্টরের কাজ খুব ভালো করেছে এখানে। আপনি এডিটিং বলুন, যে কালারটা দেওয়া হয়েছে এসব সিনেমাতে, এরকম কালার খুব বেশ ভালো, ডার্ক বেশ ভালো মানায় আর কি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সময় সময় বেশ ভালো লাগছে। লোকেশনগুলো যদি বলি, তাহলে ইনভেস্টিগেশনের লোকেশন এগুলো এরকমই থাকবে, সেরকম আপনি লন্ডন ফন্ডন ভালো ঝিকঝাক জায়গা পাবেন না, যেগুলোতে করতে হয় সেগুলোতেই করা হয়েছে। ক্যামেরা কাজ বেশ চোখে পড়েছে, ক্যামেরার কাজগুলো বেশ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে, সিনেমার বাজেট অনুযায়ী ভালো একটা সিনেমা তৈরি করেছে। মাত্র 1.5 কোটি টাকা বাজেট নিয়ে সিনেমা তৈরি করা খুবই টাফ ছিল, বাট সেটাকে ভালোভাবে সাকসেসফুল করেছে এবং সিনেমা হলে লোক দেখছে, বেশ ভালো সংখ্যক সিনেমা হল পেয়েছে। তো আমি বলবো এই সিনেমাটা বাজেট রিকভার করে বেশ ভালো একটা কালেকশনে পড়তে পারে। তো যাই হোক, আমার কাছে বেশ ওভারঅল ভালো একটা সিনেমা মনে হয়েছে, যদিও টুকটাক ভুল ছিল, বাট সেগুলোকে ইগনোর করে সিনেমাটা দেখতে হবে। তার কারণ বাংলা সিনেমা এখন ইম্প্রুভ হয়েছে, ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা করছে, ভালো স্টার কাস্টিং নিয়ে সিনেমা করছে। তো টুকটাক ভুল যেগুলো আছে, এগুলোকে ইগনোর করতেই হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে, সিনেমা হলকে কালেকশন দিয়ে ভরিয়ে দিতে হবে, দর্শকের রেসপন্স বাড়াতে হবে, তবেই প্রত্যেকটা সিনেমা হিট বা সুপারহিট হবে, তবেই কিন্তু তারা আরও বেশি কনফিডেন্স পাবে এবং কাজের লেভেলটা আরও হাই হবে। সবসময় যদি আমরা তাদের দোষগুলো খুঁজতে থাকি, তাহলে একটা সময় গিয়ে তাদের কনফিডেন্স এবং
মোটিভেশন সব ডাউন হয়ে যাবে, তারা ডিপ্রেশনে চলে গিয়ে হয়তো বা সিনেমা তৈরি করে বন্ধ করে দিতে পারে। তো এরকম সিনেমা কন্টেন্ট অনুযায়ী সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমার পাশে থাকুন। আমার কাছে বেশ ভালো একটা সিনেমা লেগেছে, আপনি সিনেমা হলে যান, আপনার টাকা উসুল হয়ে যাবে, সিনেমাটা দেখতে পারে। তো এই ছিল আমার বক্তব্য। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি FIR দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ, দেখা হবে পরে।